বড়মশাই ছিল বার্থডে, আর বার্থডে স্পেশাল মেনু কিছু করব না তাই বললে কি হয়? আরে বাবা, বড়মশাইয়ের বার্থডে বলে কথা, ওই জন্য কিন্তু আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে ফ্রাইড রাইস করবো আর তার সাথে চিকেন কষা, আর বড়মশাইয়ের পছন্দ পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল। আর ফ্রাইড রাইস করার আগে কিন্তু আমি সব রকমের সবজি কেটে ভালো করে নুনটা মাখিয়ে রেখেছিলাম, সবাই যেমনটি আর কি রাখে। আর তারপরে কিন্তু আমি একসাথেই ভাজা করে নিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস আমি আর আলাদা করে ভাজা করিনি, কারণ হচ্ছে সব একসাথেই মিক্সড করবো বলে আমি আর আলাদা করে ভাজা করিনি। তারপরে রাইসের ওপরে ছড়িয়ে দিলাম, আর আলাদা একটা কড়াইতে ঘি গরম করে তাতে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে আর কাজু কিশমিশ ভালো করে ভেজে ব্যাস রাইসের ওপরে ছড়িয়ে দিলাম, আর আমার রেডি ইয়াম্মি ইয়াম্মি ফ্রাইড রাইস। আর এদিকে আমি বড়মশাইয়ের জন্য থালি গোছাতে শুরু করে দিয়েছি, তো স্যালাড দিয়ে দিলাম, তারপরে কিন্তু পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল, আর সাথে চিকেন ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল। তো যাই হোক, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো বা ভিডিওগুলো ভালো লাগছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ চলো, টাটা।